ABC News HD ABC News HD Live এটাকে বলেছেন ওনারা আমাদের জন্য অবমাননা হয় না আমাদের সান্তনা শক্তি নমস্কার আমরা 10323 সংগঠনের পক্ষ থেকে আপনারা যারা এসেছেন আমাদের ডাকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমরা 10323 সংগঠনের রাজ্য কনভেনশন আগামী 30 নভেম্বর টাউন হলে সময় বেলা 11টায় সেখানে আপনাদের উপস্থিতি কামনা করছি অবশ্যই আপনারা আসবেন এবং সারা রাজ্যে আমাদের যে যারা 10323 শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি এই কনভেনশনে অবশ্যই উপস্থিত থাকবেন কারণ আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্য সরকার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 3রা অক্টোবর আমাদের আন্দোলনের ফলে 17 মাস পর আমাদের মারমুখী আন্দোলন ঝড়ো আন্দোলনের ফলে সেদিন মহাকরণ অভিযানের পর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের সঙ্গে দেখা করতে বাধ্য হন সেখানে আমরা 3টি সংগঠনের পক্ষ থেকে 6 জন প্রতিনিধি গিয়েছিলাম উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করবেন কিন্তু স্থায়ী ব্যবস্থা তো দূর এখন পর্যন্ত উনি আমাদের জন্য কোনো রকম বার্তা কোনো রকম বিবৃতি না কোনো মিডিয়ায় না কোনো কিছুতেই তিনি বলেননি না কোনো ইলেকট্রনিক মিডিয়ায় বা প্রিন্ট মিডিয়ায় উনি আমাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেননি ফলে আমরা 10323 শিক্ষক পরিবার আজকে 8 থেকে 9 মাস আমরা চাকরিচ্যুত আমাদের মানে দুর্দশার শেষ সীমানায় পৌঁছে গেছি আমরা আমরা এখন রাস্তায় আমাদের ঘরের যে ছেলে মেয়ে মা বাবা আমরা আমাদের যে পরিবার সেগুলো তো এখন না খেয়ে মরছে মানে খাওয়ার কোনো রাস্তা নেই রাজ্যে কোনো কাজ পাওয়া যাচ্ছে না কোনো রকম প্রাইভেট কাজ নেই কিছুই তো নেই যে কিছু একটা করে খাবে সেই অবস্থা নেই সেই ক্ষেত্রে কেউ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে কেউ হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছেন কেউ মানসিক অবসাদে অসুস্থ হয়ে পড়ছেন মানে আমাদের খুব বাজে অবস্থা সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন বলেছেন কিন্তু এখন অবধি কোনো সারা শব্দ নেই কোনো হেলদোল নেই আগামী 3রা ডিসেম্বর 2 মাস শেষ হবে সেক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত ওনার কথার সম্মান রেখে আমরা কিন্তু আন্দোলন করিনি আমরা চুপ থেকেছি ওনার উপরে ভরসা করে কিন্তু উনি এখন অবধি আমাদের উদ্দেশ্যে কোনো কিছু বলেননি কিছু করারও মতো কিছু করেছেন বলেও আমরা মানে দেখতে পাচ্ছি না সে কারণে আগামী 30 তারিখ কনভেনশন সারা রাজ্যব্যাপী 10323-এর শিক্ষকদের জন্য আমরা 10323 সংগঠনের পক্ষ থেকে সেখানে আমরা সবার মতামত নিয়ে একটা আগামী দিনে 3 তারিখের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব এবং ঝড়ো আন্দোলন হবে যতক্ষণ পর্যন্ত আমরা চাকরি একটা স্থায়ী ব্যবস্থা না হচ্ছে আমরা কিন্তু রাস্তা ছাড়ব না এবং রাস্তায় বসে থাকব সেক্ষেত্রে কারণ সারা রাজ্য থেকে এমন একটা পরিস্থিতি আমাদের শিক্ষকদের ওনারা বলছেন যে আন্দোলন চাই এবং ততক্ষণ আন্দোলন করব আমরা তো এমনি মরে যাচ্ছি তাহলে আমরা কেন বাড়িতে মরব বাড়িতে কুড়ে কুড়ে না খেয়ে মরার চাইতে রাস্তায় পড়ে মরি আন্দোলন করে মরি সে কারণে আমরা আন্দোলন চাই এবং শুধু আন্দোলনে একমাত্র উপায় যে সরকারটা আমাদেরকে চাকরি দিতে হয়তো বাধ্য হবে নয়তো ওনাদের তো মন করছে না এবং ওনারা ওনাদের প্রতিশ্রুতিও রাখছেন না ফলে আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি নেওয়ার স্বার্থে এবং আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করার স্বার্থে আমরা আমাদের 10323 সমস্ত শিক্ষকদের সংগঠিত করছি সারা 23টা মহকুমার প্রত্যেকটা মহকুমার মধ্যে আমরা আমাদের 10323 শিক্ষকদেরকে সংগঠিত করছি আমরা এবং সেটার কাজ আমরা এর মধ্যে শেষ করে ফেলেছি এবং রাজ্য কনভেনশন হবে আগামী 30 নভেম্বর বেলা 11টায় আপনাদের উপস্থিতি চাইছি এবং আপনাদের সহযোগিতা চাইছি যেন রাজ্য সরকার কিছু এই কয়েকদিনের মধ্যে যদি কিছু বলেন তাহলে ভালো না হয় 3 তারিখের পরে আপনারাই দেখবেন যে আমরা 10323 শিক্ষকরা কতটুকু যেতে পারি রাজ্যের শৃঙ্খলা রাখতে পারি কিনা আমরা যেহেতু শিক্ষক 10 বছর 7 বছর চাকরি করেছি শিক্ষিত সেক্ষেত্রে আমরা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাই না এবং আমরা কোনো উশৃঙ্খল আন্দোলনও করতে চাই না কিন্তু রাজ্য সরকার যদি আমাদের কিছু না করেন আমাদের জন্য তাহলে আমরা নিশ্চয়ই এমন একটা আন্দোলনে যাব ঝড়ো আন্দোলনে যাবেন যাব সেক্ষেত্রে রাজ্য সরকার দায়ী থাকবে কোনো রকম পরিস্থিতির সৃষ্টি হলে কিরকম আন্দোলন হতে পারে বলে
সেই আন্দোলনটা আগামী 30 তারিখের পরে আপনারা জানতে পারবেন। আমরা এখন এটাকে আমাদের কাছেই রাখছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সেই আন্দোলনটাকে ঘোষণা করব আগামী দিনে। তবে 30 তারিখ আমরা এই কনভেনশনের মাধ্যমে সেই আন্দোলনের কর্মসূচিটা আমরা গ্রহণ করব। দালেদি বিস্তারিত বলেছেন, আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে টাইম দিয়েছেন সেটা 2 মাস হতে আর 5 দিন বাকি। আমরা সম্পূর্ণ যে 2 মাস সময় দিয়েছে আমরা 2 মাস অপেক্ষা করব, কিন্তু এটাও ঠিক 2 মাসের মধ্যে আমরা আমাদের সংগঠনকে আমরা শক্তিশালী করে তুলেছি, সেটা আমাদের দাবির আদায়ের আন্দোলনকে জোরদার করার জন্য আমরা রাজ্যে সমস্ত মহকুমাতে আমাদের সংগঠন সংগঠিত করে আমরা শক্তিশালী হয়ে উঠেছে। এবং সেটাই আমরা আগামী 30 তারিখ আমাদের যে রাজ্যভিত্তিক কনভেনশন হবে সেই কনভেনশনে আমরা সারা রাজ্যের যারা 10,323 আছে তাদের মতামত নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা মাঠে নামব 3 তারিখের পরে। কাজেই সরকার এখনো সময় আছে, সরকার যথাসময়ে যাতে 10,323-এর জন্য উপযুক্ত ব্যবস্থা করেন। আপনারা জানেন 76 জন অলরেডি মারা গেছেন আমাদের 10,323-এর মধ্যে, এখনো অনেকজন আছে আত্মহত্যার জন্য চেষ্টা করছে এবং আত্মহত্যার জন্য পথ বেছে নিয়েছে এবং কেউ কেউ আত্মহত্যা করেছে। আমরা চাই না যাতে কেউ আত্মহত্যা হোক, আমাদের রাজ্যের কেউ যাতে ক্ষতি না হোক সেটা আমরা বারবার আমরা রাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট করছি। এই রিকোয়েস্টটা যদি আপনারা না মানেন, আমরা যদি মাঠে নামি সেই মাঠ আমরা আর ছাড়বো না যতক্ষণ পর্যন্ত 10,323-এর আদায় সম্পূর্ণভাবে আমরা আদায় করতে না পারি ততক্ষণ অব্দে আমরা রাস্তায় থাকবো। এই রাস্তা থাকার জন্যই আমাদের শক্তিশালী, আমাদের শক্তির জন্য আমাদের যে শক্তি দরকার সেটা অলরেডি আমরা সঞ্চয় করে ফেলেছি, আমরা মহকুমায় মহকুমায় করে আমাদের শক্তি সঞ্চয় করেছে এবং সেই শক্তি অনুসারে আমরা জাতীয় পর্ব সরকারের বিরুদ্ধে না, আমরা আমাদের রাজ্যের সাথে আমরা লড়াই করব যাতে আমাদের রাজ্যের একজন শিক্ষক একজন পরিবার লোক যাতে মারা না যায়, একজন শিশু শিক্ষা থেকে যাতে বঞ্চিত না হয়, একজন বৃদ্ধ মা বাবা যাতে না খেয়ে যাতে না মরে সেই ব্যবস্থার জন্য যদি প্রয়োজনে আমাদের রাস্তায় গুলি খেতে হয় আমরা রাজি আছে। আমরা 10,323-এর জন্য আমাদের জীবনকে প্রয়োজন আমরা উৎসর্গ করে দেব। যদি আমি যদি মারা যাই বা আমরা 10,323-এর যদি কেউ মারা যায় যে 10,323-এর আন্দোলনের পরিবারের সাথে যদি আত্মবলিদান দিতে হয় আমরা দিতে রাজি, সেখানে আমরা কোনো আপোষ থাকবে না, আমাদের লড়াই অনবরত জারি থাকবে সেটা কোনো সন্দেহ নাই। এবং অনেকে আমাদেরকে বলতে আরম্ভ করছে যে আমাদের 10,323 বিভিন্ন সংগঠন আছে, না আমরা সংগঠন বিভিন্নভাবে হলে কিন্তু আমাদের উদ্দেশ্য এক যে আমাদের চাকরি চাই, এই চাকরি সবার জন্যই প্রয়োজন, কাজে এই চাকরির জন্য যেহেতু সবাই লড়াই করছে এখন আলাদা আলাদাভাবে যার যার সংগঠনে শক্তিশালী করছে যার যার ইচ্ছা মতাদর্শ অনুসারে সংগঠন করতে পারে যাদের লক্ষ্য দৃষ্টিভঙ্গি কিছু এদিক সেদিক হতে পারে, কিন্তু একটা জায়গায় ঠিক যে আমাদের চাকরির প্রয়োজন, আমাদের চাকরি লাগবে এটা সবার একমত। এই একমাত্র ভিত্তিতে আমরা আন্দোলনটা ঐক্যবদ্ধভাবে আমরা করব এবং এই ঐক্যবদ্ধ লড়াইয়ে আমরা জয়ী হব সেটা আমাদের কোনো সন্দেহ নাই। আমার নাম অমল্লা দেববর্মা। 10,323 ফাইনাল 30 তারিখ আগরতলা টাউন হল ঠিক 11টা তান্ত্র চেনে যে রাজ্যভিত্তিক কনভেনশন ও কনভেনশন নাই ও কনভেনশনে চিনি নাইসিক মুখা ফাইনাই 3 তারিখও যে চিনে বরং মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেবচুনা
তালমি নিজে জরারি মানে অতালমি পুনানি তে সালবা তংখ অসালবানি সালবা জরা সম্পূর্ণ সালবা জরা চন বিনি যে কক রিমা অকক ন চন মাইসিং নি তংগ বটাম খাই কাজে চন আবনি বাগাই 30 তারিখ সারা রাজ্যনে বিভিন্ন মহকুমানে চিনি যে মাস্টার দিদিমণি তংমাই র বরক নি বরক তাম খাইনানি মুসু তাম আন্দোলন কর্মসূচী নাহানা মুসং সিনে রাজ্যনে ব্যাপক জাগনে বড় রকনে যে খাওয়া ওয়ানসুকুই তোমা আপন থানসা খাইয়া পায় সরকার নি যে সিনে যে মান খাই সরকার নি চিনি থানে চং সান নাই ও সান নানি বাগে চং লামা ও অংখর নাই 3 তারিখ নি পরে আপন বাহিকে অংখর নাই সিনে কনভেনশন আলোচনা নাই কনভেনশন নি মাধ্যমে চঙ্গম সানাই যে 10323 নি লুকুম বানছি টংনান বাগৈ লুকুম নি বড় রক থান টংনান বাগৈ চং যা খাইনা নাম মানে চং খাইনাই প্রয়োজন 10323 নি বাগৈ যদি পুলিশ বাই বা সরকার বাই চবা খেলিয়া কয় খৈলাইনা নাখাই থপান খৈলাইনা রাজি টংগো তব চিনে 10323 যারা চং মাস্টার টংনাই চিনে অ চাকরি চং তেসা নাঙ্গ কারণ চং সাইমেল 10323 যে মাস্টার দিদিমণি টংনাই রঙে কোন ভুল করে বরাবনে নিরঅপরাধ নির্দোষ কাজে সরকার চং চাকরি রেখা সরকার চং চাকরি মারি নাই তেসা সরকার নে ভুল খাইমানে ও ভুল না সরকার ন রসাইমা না নাই অবন শেষ ক সরকার নে থানে গোবাং মা লামা টং সরকার না একমাত্র চিনি হল লামা ন খুলগিরি মান দগলাম অ দগলাম খুলগ্রিনান বাগাই চং বারবার সরকার নি থানে ও নিনে রিকোয়েস্ট ন খলাই টং যেদিন পর্যন্ত গনে যে সালমারি রিমা ও লাইমানি পরে চং কিন্তু তে নাসি গি টংগিয়া চিনি সভা অনব্রত চলি নাই এবং যেসব পর্যন্ত মায়াসা চরা চং লামাও টংনে নাখাই লামাও টংনাই আর চিনি কোন বাধা টংলা থৈনানি নাখাই থৈনাই লামাও খেলাই থৈনাই তব ওখাইন থৈয়া অবন চিনি শেষ শিক্ষা দপ্তরে এবং 1000 সমাজ শিক্ষা দপ্তরে 13000 পোস্ট এই পোস্টগুলো এই পোস্ট আমাদের আগে ভাত চাই আমাদের সরকার প্রধান যে কথা দিয়েছিলেন স্থায়ী ব্যবস্থা হয় 12000-13000 যে পোস্টটা শিক্ষক পদে সেখানেও আমাদেরকে দিতে পারেন ওখানেও বাদ থেকে এটাকে বলেছেন ওনারা আমাদের জন্য অবমাননা হয় না আমাদের সান্ত্বনা সঞ্জীবিত করতে পারে আমাদের বাঁচানোর সব রাস্তা সরকারের কাছে আছে ওর থেকে ওনারা এমএ করেছিলেন